নর্মাল থাকবে। হেলমেট ছাড়াই ফ্লাইওভারে চড়লেই কড়া শাস্তি, মোটা জরিমানা, ফ্লাইওভারের আনাচে কানাচে সিসিটিভির কড়া নজরদারি, এক কথায় নো হেলমেট নো এন্ট্রি। নিয়ম ভাঙায় যেখানে দস্তুর শহরে, সেখানে ব্যতিক্রমী নজির গড়েছে গার্ডেন রিচ ফ্লাইওভার, সৌজন্যে কলকাতা ট্রাফিক পুলিশ। সেফ ড্রাইভ সেফ লাইফ, শহর ছয়লাপ এই স্লোগানে রাস্তার মোড়ে মোড়ে বিজ্ঞাপন, তবু হুঁশ ফেরেনি সেভাবে। হেলমেট ব্যবহার নিয়ে জারি হয়েছে কড়া নির্দেশ, আইন না মানলে জরিমানার নিদানও দিয়েছে রাজ্য। তারপরেও আইনকে বুড়ো আঙুল দেখানোর অভ্যেস যায়নি এ শহরের। এখানেই ব্যতিক্রম গার্ডেন রিচ ফ্লাইওভার, হেলমেটবিহীন যাত্রা নৈব নৈব চ, একেবারে নো এন্ট্রি। গার্ডেন রিচ ফ্লাইওভারে হেলমেট ছাড়া যাত্রায় কোনো ছাড় নেই। ফ্লাইওভার জুড়ে রয়েছে 30টি সিসিটিভির কড়া নজরদারি, সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত ফাঁক গলে বেরোনোর কোনো উপায় নেই। দুদিকে লোক রাখছি আমাদের, তাতে কি হচ্ছে যাদের যারা রাব চালাবে বা র্যাশ চালাবে তারা ওই দিকটা দিয়ে অতটা আর যাচ্ছে না, ফলে গার্ডেন রিচ ফ্লাইওভার পরে সোফার সেইভাবে র্যাশ ড্রাইভিং বা উইদাউট হেলমেটের আমাদের আমাদের নজরে সেইভাবে আসেনি। নজরদারি যে বেশ আঁটো সাঁটো তা চোখে পড়লো ফ্লাইওভারে উঠতেই। হাতে নাতে ধরা পড়ে গেলেন এক বাইক চালক। হেলমেট কিউ নেই হ্যায় বাচ্চে কা? অ্যাকচুয়ালি ও নানি কিয়া থা না, তো ঘর মে সে হেলমেট নেই লেকে গয়ে থে। আপ দোনো কে পাস হেলমেট হ্যায় লেকিন বাচ্চে কে পাস হেলমেট নেই? হ্যাঁ হ্যাঁ হেলমেট হ্যায় লেকিন লেকে গয়ে। ঘর মে রহনে সে কিয়া হোগা? অ্যাকচুয়ালি নানি কে ইয়াহ গিয়া হুয়া থা না, তো উসকো লে করকে অভি যা রহা হ্যায় ওয়াপাস। হম নানি কে ইয়াহা হি থে, তো অভি তো ইয়াহা পে জানে নেই দেগা, ইয়াহা কা তো রুলস হ্যায় কে উইদাউট হেলমেট আপ লোগ জানে নেই। এলাকার বিধায়ক ফিরাদ হাকিমও খুশি পুলিশের এই সক্রিয়তায়। অ্যাক্সিডেন্ট রেটটা প্রায় জিরোতে এসে দাঁড়িয়েছে, যদি না খুব ভাইটাল কারো ব্রেক ব্রেক ট্রেক না ফেল করে যায়, এতে মানুষও খুব সন্তুষ্ট এবং আমরাও এমএলএ হিসেবে আমিও খুব আশ্বস্ত যে আমার এলাকায় একটা ভালো কাজ করে দিতে পারলাম। রাস্তার আইন রক্ষায় এই পুলিশি নজরদারিতে খুশি বাইক চালকরাও। দেখেই আমরা ইউজ করি, কারণ নিজেদের সুরক্ষাটা অনেক থাকাটা দরকার। আইন আছে আবার আইনের ফাঁকও আছে, এ অতি পুরনো প্রবাদ, কিন্তু গার্ডেন রিচ ফ্লাইওভারের কোথাও কোনো ফাঁক নেই। সত্যি এ ফ্লাইওভারে আইনের ফাঁক গলে বেরোনোর কোনো উপায় নেই, ধরা পড়লেই মোক্ষম শাস্তি।